ঠাকুর বলছেন রে প্রফুল্ল, এক ঘন্টা যজন আর 5 মিনিট ইষ্টভীতি, এই করলে আমাকে ধরা হয়? সব সময় ইষ্টময়তা না থাকলে সত্যিকারের ধরা হয় না। 24 ঘন্টা ইষ্টময়তা, বিবেকের কাছে প্রশ্ন করুন, আমরা কি 1 ঘন্টা যজন করি? আমরা কি 1 ঘন্টা যজন করি ইষ্টভীতি নম নম করে? তথাকথিত ভাবে ঠাকুর বলছেন, ওই কেশোদাকে বলছেন, কেশোদা এই আপনারা দ্বারা আমাকে ধরেছেন না, মুহূর্তে আপনাদের স্বার্থে গা লাগলে আপনারা আমাকে ছেড়ে যেতেও পারেন, আপনারা আমাকে ছেড়ে যেতেও পারেন। একটা ময়না পাখি পুষলে, একটা ময়না পাখির যে টান হয়, আপনাদের অনেকের কাছে সে টান আমি দেখতে পাইনি। স্বার্থের দাঁড়িপাল্লায় বিচার করেন, তাই কি দেখছি, ঠাকুরের থেকে বয়সে বড় পাবনা মোড়ের ভক্ত ভোলানাথ দা, আজকে আত্মসমালোচনা করুন। সেই ভোলানাথ দা মারতে গেছে তারই এক অনুষকে, লাঠি নিয়ে তাড়া করেছে, তিনি গিয়ে কার কাছে নালিশ করবেন? ঠাকুরকে গিয়ে বলছেন, দয়াল, এখানে আমার আগে অমরেন্দুদা কান্নার কথা বললেন, আমার অমরেন্দুদা দুঃখের কথা বললেন, একটু ক্রোধের কথা বলি, একটু লোভের কথা বলি, এই জীবনে কিভাবে নিয়ন্ত্রণ করেন, কিভাবে তিনি নিয়ন্ত্রণ করেন, জীবন নদী কিভাবে সমুদ্রের সাথে যোগ করে দেন। যখন বলছেন যে ভোলানাথ দা মারতে গেছেন, তখন বসবান সিং টাটু দেখতে পারে, বসবানকে ঠাকুর বলছেন, এই বসবান ভোলানাথ দাকে ডাক। ভোলানাথ দাকে ডাকা হলো, ভোলানাথ দা কি শুনছি? ভোলানাথ দা তখন লজ্জা পেয়ে গেছেন, হ্যাঁ ঠাকুর, আমি রেগে গিয়েছিলাম, ওনাকে লাঠি দিয়ে মারতে গেছি এবং একটু বিশ্রী কটু কথাও বলেছি। ঠাকুর বলছেন, পাবনা আমলের ভোলানাথ দা, আমার থেকে বয়সে বড় ভোলানাথ দা, এতদিনে আমার সাথে ডলাই মলাই করলো ভোলানাথ দা, আমি কি দেখছি ভোলানাথ দা, সে তার অনুজের পেছনে লাঠি নিয়ে ছুটছে, ভোলানাথ দা টস 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 করে কাঁদছেন। ভোলানাথ দা, এ আপনার কোনো দোষ না, এ আমারই দোষ, আই এম দি ফুলিশ ফাদার অব মাই ফলেন সান, আমি আমার পতিত পুত্রের বোকা পিতা, আমার পুত্রকে আমি ঠিক করতে পারিনি, আমার পুত্রকে ঠিক পথে ঠিক যে সংযত চলনা, সেই সংযত চলনা আমি আনতে পারিনি, এই আমার দোষ, আপনি আমার কানটা মুলে দিন আর আমার গালে চর মারুন, এ আমার পাওনা, আমার কানটা মুলে দিন আর আমার গালে চর মারুন, সেটি ঠাকুর অনুকূল চন্দ্রের নির্দেশ। ভদ্রা বলছে, ঠাকুর তা হয় না, আমি ভুল করেছি ঠাকুর, তা হয় না, আপনাকে মারবো কোন, আপনি কি দোষ করেছেন? না ঠাকুর, প্রণাদা, আমার কানটা মুলতে হবে, আমার গালে চর মারতে হবে। তখন ভোলানাথদা বারে বারে আপত্তি করছেন, ঠাকুরও ছাড়বেন না, ভোলানাথদা আমি বলছি আপনি শুনুন, না হলে অমঙ্গল হবে, দয়া করে শুনবেন, পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনচর্যা, এই জীবনচর্যার মধ্যে দিয়ে আমরা দেখব আমরা কেমন করে তার আরো আসতে পিছতে তাকে ধরতে পারি, বুলডগ টেনাসিটি নিয়ে সেই ধরার যে প্রবণতা, সেই ধরার প্রবণতা কেমন করে সলিড হয়। যখন বলছেন ভোলানাথ দা আপনি না শুনলে অমঙ্গল হবে, তখন ভোলানাথ দা বলছেন, আমার অমঙ্গল হয় হোক ঠাকুর, আমি আপনাকে মারতে পারবো না। তখন ঠাকুর মোক্ষম অস্ত্র ব্যবহার করলেন, ঠাকুরের কথা একটু শুনবেন না, সে লোকটাকে এখন তো গিয়ে দেখতে পাবেন না, মহতের ব্যক্ত মূর্তি চিরকাল থাকে না, চিরকাল থাকে তার বাণী, তাই মহৎ হয়ে থাকুন তোমার আদর্শ পুরুষ, আর তার বাণীর মধ্যে দিয়ে তুমি তাকে অনুসরণ করো, অনুসরণ করতে হবে কিন্তু তার ব্যক্তি জীবনের যে লীলা। যখন বলছেন ভোলানাথ দা আপনি আমার কথা শুনবেন না, না আমি খাবো না, আমি খাবো না, খাওয়া ছেড়ে দিলেন ঠাকুর, গোটা সৎসঙ্গ জগতে তখন বিরাট একেবারে অভিযোগ উঠবে, ঠাকুর খাওয়া বন্ধ করে দিয়েছেন, ঠাকুর খাবেন না। এইবার ভোলানাথ দার চৈতন্য ফিরল, ভোলানাথ দা আস্তে 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 ঠাকুরের খাটের কাছে গেলেন, ঠাকুরের খাটের তলায় যেখানে হুঁকো থাকতো, তামাকের নল থাকতো, সেখানে একটা গাড়ু থাকতো, সে গাড়ু থেকে জল নিয়ে হাতটা ধুলেন, ঠাকুরের কানটা মুলতে হবে তো, হাতটা ধুলেন, যে কোনো হাতে ঠাকুরকে স্পর্শ করা যায় না, ওই দেবতনু হাতটা ধুলেন, হাতটা ধুয়ে ভক্তের বুদ্ধি দেখুন, যে যখন কৃষ্ণ ভজে সে বড় চতুর, কানুর সাথে প্রীতি করিতে অধিক চাতুরি চাই, অন্তস্থ কানুর সাথে প্রীতি করতে গেলে চাতুরি দরকার, ভোলানাথকে সুন্দর চাতুরি করলেন, ঠাকুরের কান ধরতে হবে, ঠাকুরের গালে চড় মারতে হবে, দুটো হাত ধোয়া হাত, পবিত্র হাত,
সেই আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র সেই হাত ঠাকুরের মাথায় দিলে নিলাম করে মাথায় দিয়ে আস্তে 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 কান স্পর্শ করছেন কান মুলতে হবে তো কান স্পর্শ করাই এক অর্থে কান মোলা দয়ালের কাছে দয়ালের কাছে কানটা স্পর্শ করাই কানটা এক অর্থে মুলিয়ে দেওয়া এইটুকু তিনি অ্যালাউ করছেন ক্ষমা করছেন এইবার চর মারতে হবে তো কানে স্পর্শ করার পরে যেখানে চর মারে দুটো থাবনা মারে সেখানে দুটো খুব আদর পেলব নরম ভাবে এখানে বুলিয়ে দিলেন বলেন ঠাকুর আপনি ক্ষমা করুন ঠাকুর ঠাকুর এদিক সন্তুষ্ট হলেন প্রেমের রাজা প্রেমের সিংহাসন প্রেমের দণ্ড প্রেমের শাসন প্রেমের শাসন প্রেমের দণ্ড ও যে প্রেমের রাজা প্রেমের সিংহাসন প্রেমের দণ্ড প্রেমের আসন নিজে শাস্তি নিচ্ছেন এমনি করে আমাদের ত্রুটি বিচ্যুতির জন্যে এই মানুষটাকে চামড়ার চোখ দিয়ে আমি অবলোকন করতে পেরেছি।